আসসালামু আলাইকুম, কি অবস্থা বেগুনের? আশা করি ভালো আছেন। রমজানের বেগুনের শুভেচ্ছা ও পান্ডালা অভিনন্দন। রমজানের 30টা রোজা আল্লাহ যেন আপনারে আর আন্ডারে বেগুনের রাখার তৌফিক দান করে, এই দোয়া করি। তো আর কি, মেন ভিডিওর টপিকে চলি যাই। আজকের ভিডিওটা হচ্ছে আসলে রোজার আগে যে বিয়ের দাওয়াতটা খাইছিলাম ওইটা, তো রোজার আগে এবং রোজার পর, এই রোজার মাস তো আর বিয়ে শাদী খাওয়া হইতো না, তো এটাই মনে হয় লাস্ট ভিডিও রোজার বিয়ের দাওয়াতের। তো আমরা কি আসলে প্রথমে চলে আসি ফুলের দোকানে। তো বরের লাগে একটা ফুল বানায় নি, আর ফুল বানাইয়া দেখতে পাইতেছেন আমরা আমাদের BMWটা নিয়ে ফেনী টাউনের ভিতর দিয়ে রাজার হালে চলে যেতেছি বিয়ে বাড়ির দিকে। আর এটা একটা চশমা লাগাই লইলাম, রঙিন চশমা, যাও ভাড়া করা। তো দোকানে নাইমা কিছু জিনিসপত্র কিনা আমরা আবার চলে আসছি আসলে কমিটি সেন্টারের উদ্দেশ্যে। এ হইতেছি গিয়ে কমিটি সেন্টার, যেখানে একটা ফানি জোনা ছিল, কিন্তু ফানির অভাবে জোনাটা বন্ধ, বুঝতে পারতেছেন কি অবস্থা। তো আমরা আবার কথা কাটাই, কথা কইকে সময় নষ্ট করে মানুষ নো, আয় মতন ঠাস করে বয়ে গেছি টেবিলে। দেখতে পাইতেছেন বিভিন্ন ধরনের খাবার দিয়ে আমরা ফ্লেট আবার ফুরিয়ে গেছে ওই লগে লগে। তো রোজার আগে আসলে শেষ বিয়ে উপলক্ষে ভালো করে খাইতে হইব। দেখতে পাইতেছেন বিভিন্ন ধরনের জিনিস লো হুরালাইছে প্লেটের মধ্যে, ইঁচা মাছ, গরুর গোস্ত, খাসির মাংস সব কিছুই আছে। তো খানার ভিডিও বেশি চাইয়েন না, রোজা রয়েছেন আমরা আশা করি, এই কারণে শর্ট করে ভিডিও দিলাম। এরপর আসলে খানা দানা শেষে আমরা কিছুক্ষণ বসি, একটা রং চা খাই। তো রং চা খাইতে খাইতে দেখি যে বাউরে জামাই চলে গেছে, জামাই এবারে বিয়ের কলমাটলমা হয়ে গেলো, তো বিয়ের মিষ্টি তো আর খাইতে আইলাম না। কিছুক্ষণ পরে আমরা আর বাড়িতে চলে যাই। আমরাও বাড়ির জন্য টাটা।